এভাবেও ফিরে আসা যায়? স্বপ্ন না ভেলকে বোঝার আগেই শুরু হয়ে গেল রীতিমতো উৎপাদন। আজ থেকেই কারখানা ফিরল আবার তার চেনা ছন্দে। পানাগড় শিল্প তালুকে ম্যাটিক্সের কারখানায় শুরু হয়ে গেল আজ থেকে অ্যামোনিয়া উৎপাদন। বাম জমানায় তৈরি হওয়া কারখানাটি বন্ধ হয়ে গিয়েছিল কাঁচা মালের অভাবে। আজ ভোর থেকেই শুরু হলো সেই কারখানার নতুন করে পথ চলা। সম্প্রতি পানাগড় শিল্প তালুকে ধানসিঁড়ি গোষ্ঠীর কারখানার উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন তার ভিশন। বলেছিলেন, এবার তাঁর লক্ষ্য রাজ্যে ব্যাপক শিল্পোন্নয়ন। সেই লক্ষ্যে এবার সামিল হলো ম্যাটিক্সের রাসায়নিক সার কারখানা। কোল বেজ মিথেন গ্যাস হলো অ্যামোনিয়া তৈরির প্রধান কাঁচামাল। এই অ্যামোনিয়া থেকেই তৈরি হয় রাসায়নিক সার। কিন্তু 2017 সালে প্রাকৃতিক গ্যাসের অভাবে কারখানাটি বন্ধ হলেও আবারও চালুর সম্ভাবনা তৈরি হয় কেন্দ্রীয় সংস্থা গেল এই রাজ্যে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বিছানোর পর। ম্যাটিক্সের হিসাব অনুযায়ী এই কারখানায় দৈনিক 1000 থেকে 1100 টন অ্যামোনিয়া উৎপাদন হবে। তা থেকে দৈনিক 1900 টন সার তৈরি হবে। কিছুদিনের মধ্যেই কারখানা 100% উৎপাদন ক্ষমতায় পৌঁছে গেলে এখানে দৈনিক সার উৎপাদন হবে 3850 টন। ইতিমধ্যেই ম্যাটিক্স কোম্পানি সরকারি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ বাদেও বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের চাষিদের কাছে বিক্রির ছাড়পত্র পেয়েছে। কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র সার বিক্রি করার জন্য 500-র বেশি ডিলার নিয়োগ করা হয়েছে। ম্যাটিক্সের কারখানাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পানাগড়ে বিপণন পরিবহন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই কারখানা পুরোপুরিভাবে চালু হলে দেশের মোট সার আমদানি 15% কম হবে। বছরে সাশ্রয় হবে দেশের 40 থেকে 50 কোটি ডলার। কারখানাটি বাম জমানায় তৈরি হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে শিল্পোন্নয়নের জন্য, সেই গতিতে ম্যাটিক্সের কারখানায় নতুন করে উৎপাদন যেন আবারও সত্যি করে দিল ফিনিক্স পাখির পানাগড়ে ফিরে আসার কাহিনীকে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।